যে কত উপরে আন্তর্জাতিক মানের, এবং আমি বিভিন্ন দেশের ম্যাংগ্রোভে সেভাবে এটা নিয়ে কাজ শুরু হয়। তো সেই ভাবনা জায়গা থেকে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত আমরা এটা নিয়ে কাজ করা শুরু করলাম। ফেসবুক সেটাকে আরো একটু ভালো কিভাবে পাঠানো যায় এবং সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, রাজশাহীরা এখন হয়তো বা আমরা আছি, আমরা যাবো নেক্সট ইয়ারে বেঙ্গল, আমরা জানি প্রত্যেকটা আমের কাস্টমার তার কাছে অর্ডার প্লেস করে, সেই কৃষক সেই কৃষকের পরিবর্তন হয়ে যাচ্ছে এই এই ঘটনাগুলোর জন্য। তো আমরা চাই এটাকে পুনরুদ্ধার করে। তো আমার যে অভিজ্ঞতা, আমি ঢাকার মার্কেট দেখেছি, চিটাগাং মার্কেট দেখেছি, ইভেন রাঙ্গামাটি, কক্সবাজার সব জায়গায় গিয়ে দেখেছি যে রাজশাহী গ্রামের মেলা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থ শিল্প রাজশাহীরাম না। রাজশাহীরামের যে গুণগত যে মান, রাজশাহীরামের যে টেস্ট, সেগুলো কিন্তু রাজশাহীরামে না। এবং এতে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের রাজশাহী আমগুলো যেহেতু ভালো না, মানুষ খাওয়ার পরে বলছে রাজশাহীরাম ভালো না, প্রকৃতপক্ষে রাজশাহীরাম কিন্তু তারা পাচ্ছে না। আর আমার অনুগত থেকে 2500-3000 টাকা মতো প্রকৃতপক্ষে যে ন্যায্য যে দেখেছি যে সরকারিভাবে নানা উদ্যোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময় যে কৃষি মার্কেট করা, যাতে যে মধ্যস্বত্ব ভোগী সেটা যেন হচ্ছে সেই সুবিধাটা থাকে, আমরা এখনো দেখছি এই সুবিধার অনুমতি পেলে একটু বললাম আমাদের এখানে যিনি অ্যাপস ডেভেলপ করেছেন রাবি, তিনি এখানে যদি এটি বাংলাদেশের প্রথম এবং বিশ্বের প্রথম আমার কাছে মনে হয় যে রাশিয়ার জন্য, রাশিয়া আমরা পরিচিত কিন্তু আম, রাশিয়ার আমটাই রাশিয়াকে পরিচিত করেছে, এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবী এই আমটাকে চিনবে, জানবে রাশিয়ার আমটাকে চিনবে। এবং উনি যেটা আমার আগে যিনি বক্তব্য রাখেন সেই যে কথা গিয়ে বললেন যে হ্যাঁ ঢাকা শহরে অনেকগুলো দোকান আছে, দেখা আছে রাশিয়ার আম, রাশিয়ার আম মানে ভালো আম, এই যে ব্যাপার ভবিষ্যতে সমৃদ্ধি কামনা করি, যেটা উত্তর দিকে এটি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। আসলে এক সময় আসবে, এখন তো মোবাইলের যুগ, সবকিছু মোবাইলে চলে আসবে, এখন ঈদের গরু কিনে মানুষ মানুষের অ্যাপসের মাধ্যমে এরপরে এটা হচ্ছে হোম স্ক্রিন, হোম স্ক্রিনে এখানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে